আপনারা জানেন অনেকেই যে নীলুরায় গান গায়, ন্যাড়া রাজা শোনে, এটা আপনারা শুনেছেন, অনুষ্ঠানে শুনেছেন। কিন্তু যখন আমার চিন্তায় আসে এই শ্রুতিরঞ্জনের কথা, তখন আমি ভাবতাম যে কী করে বাচ্চাদের রাগ সঙ্গীত শেখাবো। রাগ বললেই তো একটা রাগারাগি হয়, ভালো লাগে না, ভয় পায় বাচ্চারা। তখন আমি ছেলের সঙ্গে কথা বললাম, আমি ছেলেই বলি, বরাবর তাই বলতাম, তো রাগের একটা মোস্ট ইম্পর্টেন্ট স্যালিয়েন্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে রাগ কতগুলো ফ্রেজ দিয়ে তৈরি হয়, ফ্রেজ ছাড়া রাগ হয় না। একটা স্বরের কম্বিনেশন হচ্ছে ফ্রেজ। আমি রাগ নিয়ে বিস্তারিত আলোচনা করব না, কিন্তু এই যে স্বরের কম্বিনেশনগুলো কীভাবে প্রকাশ করলে রাগটা বোঝা যায়, সেই নিয়ে ওর সঙ্গে আমার রাতের পর রাত কথা হয়। কতগুলো ফ্রেজ লিখে দিয়ে বললাম কালকে লেখাটা দিয়ে দেবেন। বলে সে কী, আমি কী করে এত তাড়াতাড়ি লিখব? বললাম হ্যাঁ কালকে লেখা দিতে হবে, ফ্রেজগুলো দিচ্ছি। কী কী ফ্রেজ? নিরেগা, নিরেসা, মাধানি, মারেগা, পারেগা ইত্যাদি, যে সমস্ত ইম্পর্টেন্ট ফ্রেজগুলো ছাড়াই মন বোঝানো যাবে না। বলে ঠিক আছে আমি দেখছি। আর যখনই কোনো গণ্ডগোল হতো, মানে শক্ত শক্ত জিনিস বলতাম, তখনই একটা বিড়ি বা একটা সিগারেট একটু খেয়ে নিয়ে তারপরে বুদ্ধির গোড়াতে দেবাশিস এসছে, থ্যাংক ইউ। বুদ্ধির গোড়াতে বলে বুদ্ধির গোড়াতে একটুখানি ধুনো দিয়ে আসি, বুঝলে বাবা তুমি একটু বসো। বারান্দায় চলে গেলেন, গিয়ে বুদ্ধির গোড়ায় ধুনো দিলেন, তারপরে বললেন যে আমি ঠিক আছে রাত্রিবেলা বসে আমি গানটা ভেবে দেখব। তারপরে লেখা হলো নীলু রায় গান গায় ন্যাড়া রাজা শোনে। তো নীলু রায় গান মানে নীরে গা, আর ন্যাড়া রাজা শোনে মানে নীরেসা। কোনো এক সন্ধ্যায় রাগিনী ইমনে, মানে ইমন যে সন্ধ্যাবেলা গাওয়া হয় সেটা বলা হয়ে গেল। এরপরে কড়া কড়া স্বরে গায়, কারণ ইমনে সমস্ত তীব্র স্বর, সা রে গা মা তীব্র, পা ধা নি সব শুদ্ধ স্বর, কাজে সব তীব্র হলো। তো কড়া কড়া স্বরে গায়ে, হাতে দেয় তালি। রাগ শেখাতে গেলে তালি দিতে হবে, তালি ছাড়া রাগ সঙ্গীত শেখা যাবে না। এখন এই স্কুলে এই যে প্রত্যেক দিন আমি বলি যে হাতে তালি দাও, এবং প্রত্যেকেই দেয়, এর জন্য কিন্তু এখানকার বাচ্চাদের তালের একটা স্বাভাবিকভাবে একটা তালের একটা অধিকার বাচ্চাদের মধ্যে হয়েছে, যেটা আমাদের জেনারেশন ছিল না। এই জেনারেশন থেকে এটা দক্ষিণ ভারতে সবাই সেটা স্বীকার করেন যে এই তালের হাতে তালি দেওয়ার একটা অভ্যেস, অর্থাৎ ভেতরের মানুষের হার্টবিট এবং পালস বিটকে খুঁজে পাওয়ার চেষ্টা। তো কড়া কড়া স্বরে গায়ে, হাতে দেয় তালি, মারে রেগে গালে চড়, মানে মারে রেগে মানে মারে রেগা, এবার পারে রাজা গালি পারে গা, তো মারে রেগা পারে গা সব ফ্রেজ হয়ে গেল। তারপরে হচ্ছে মাঝপথে ধাই করে নেড়ে মুন্ডুটা, হাত তালি দেওয়ার পরে, হাতে তালি দেওয়ার পরে তবলা বা পাখোয়াজের সঙ্গে গাইবার অভ্যেস করতে হবে, সেটা তো করতে হবে। কাজেই মাঝখানে ধাই করে নেড়ে মুন্ডুটা, মাধো সিং একজন বিখ্যাত পাখোয়াজ প্লেয়ার ছিলেন, মাধো সিং বলে দিল্লির, মাধো সিং ধপ করে ফেলে পাগড়িটা, পাখোয়াজ টেনে বলে গাও মোর সাথে, খালি খালি তালি আর দিও না কো হাতে। তো ইত্যাদি করে উনি গানটাকে একটা ইমন রাগ শেখবার জন্য বাচ্চাদের একটা আদর্শ গান করে আমাকে উপহার দিলেন। কারণ এই স্কুলটা যখন হয় তখন আমার সামনে কোনো উদাহরণ ছিল না যে কী করে, কারণ আমরা যেভাবে শিখেছি মাস্টারের সামনে বসেছি, উনি গিয়েছেন একটা ফ্রেজ আমি সেটা গিয়েছি, আরেকজন গিয়েছেন তার কাছে শিখেছি সে তিনি গিয়েছেন, এবং এখনও সারা ভারতবর্ষের শিক্ষা পদ্ধতি কিন্তু তাই। কিন্তু অ্যানালিসিস করে এটা কী আছে, এর ভেতরে কী আছে, কেমন করে হবে, এই যে শিক্ষার পদ্ধতির যে একটা যে বিশ্লেষণাত্মক চিন্তা, যেটাকে আমি বিজ্ঞান ভিত্তিক বলি, সেটার কিন্তু সূত্রপাত হয়েছে আমার গুরুজির কাছ থেকে, কিন্তু সেটার বাস্তবায়ন হয়েছে স্নেহাংশুদার হাত ধরে। কাজেই আমার যে শ্রুতিরঞ্জন একটা বই আমি লিখেছিলাম, ওই বইটা কিন্তু অ্যাকচুয়ালি রূপ দান করেছেন উনি। আমি ওনাকে বলেছি এটা লিখুন, ওটা লিখুন, এইভাবে লিখতে হবে, এই কথাটা বলতে চাই, ধুর ভাল লাগেনি এটা আপনার কথা, মানে যা তা বলতাম ওনাকে, আচ্ছা বাবা আচ্ছা বাবা, আর কখনও আচ্ছা বাবা ছাড়া কেন, এটা কেন নয় জীবনে কোনো জিজ্ঞেস করেননি,
সবসময় তো আচ্ছা বাবা, আমাদের মধ্যে পৃথিবী বিখ্যাত মানুষ শুভঙ্কর এসে পৌঁছেছে, শুভঙ্করের স্ত্রী, আমার ভাই বোনেরা, আমার বন্ধু মিহির, অনেকক্ষণ ধরে বসে আছে তার কথা বলিনি, প্রদীপ, সবাই এসছে, দেবাশিস এসছে, পৃথিবী বিখ্যাত গিটার বাদক। তা আমি সব আজকে স্নেহাংশুদের জন্য সকলের আশাটা অত্যন্ত দরকার ছিল, কারণ ওর কথা যারা জানেন তারা জানেন যে তাদের আমাদের সকলের সঙ্গে ওনার বিদ্যা বা চিন্তা বা বিশ্লেষণাত্মক ভাবের কতটুকু ফারাক, মানে উনি যে কতটুকু ঊর্ধ্বে ছিলেন সেটা বোঝানো যাবে না। তো সেই নীলু রায় গান গায় এখন হবে, আর কী যেন হবে, আচ্ছা অনির্বাণের গান সম্বন্ধে একটা কথা বলবো, বারবার কথা বলতে ভাল লাগে না, ওটা হচ্ছে আমি বললাম যে কাফির আগের একটা ভালো গান চাই এবং বেশ শক্তিশালী গান হওয়া চাই, কারণ কাফির আগে কখনো খেয়াল গান কখনো শুনিনি আমার জীবদ্দশায়, কোনো মানুষকে কাফি বা কল্যাণ বা ভৈরবীতে খেয়াল গানের কোনো রীতি ছিল না, কোনো বন্দিশ নেই, বিলাবলকেও গায় না, কিন্তু বিলাবলের বন্দিশ আছে, বিলাবলের বিলম্বিত বন্দিশ আছে, কিন্তু ভৈরবীর কোনো বিলম্বিত বন্দিশ জাস্ট মানে এক্সিস্ট করে না, কল্যাণ কাফি এগুলো নেই, সবাই জানে এই রাগগুলোতে বোধ হয় শুধু ঠুমরি হয়। তো যাই হোক, সেটা কালে কালে সেটা ঘুচেছে, কিন্তু এই কাফির আগের যে গানটা উনি আমাকে লিখে দিলেন, পড়ে দেখলাম যে সবটা গান একটা তালে করা যাচ্ছে না, এবং গান কিন্তু ওনার রচনার পর থেকে মানে কী করে করতে হবে, সুর করতে হবে, জয়ন্ত তিনখানে গানের কথা বলল, আর একটা গান কৌশিক করেছে সুর, এছাড়া বোধহয় মোটামুটি সব গানই আমার সঞ্জয় সুর আছে, একটা দুটো আছে, কিন্তু পঞ্চাশটা গানের বোধহয় মোটামুটি সুর আমাকেই করতে হয়েছে, এবং করতে হয়নি মানে অর্ডারই সাপ্লাই আর কি, আমাকে এই গানের এই রাগের এই গানটা চাই, এই ভাবের ওই গানটা চাই, কালকে স্বামী বিবেকানন্দের 150তম বার্ষিকীতে আমার গান করতে হবে একটা লিখে দিন, রাত্রিবেলা লিখে দিন, এরকম সমস্ত মানে আবদার আমি করতাম, এবং সব সময় হাসি মুখে তাকিয়ে দেখুন ওর চোখ দুটো সত্যি সত্যি দার্শনিক চোখ, এরকম একটা চোখ আর এরকম একটা গার্ডিয়ানশিপ মানে আদর আমি জীবনে কারোর কাছ থেকে পাইনি, ওর ঋণ কোনোদিন শোধ হবে না, শুধু আমার না আমার পরিবারের সকলের, কৌশিকীর দর্শন পড়া সেটার সূত্রপাত কিন্তু ওর কাছ থেকেই, উনি না থাকলে কৌশিকী হয়তো ফিলোসফি পড়তোই না, অন্য কিছু পড়তো, কাজেই সমস্ত ব্যাপার আমার চশমাটা এই এই মেটালিক ফ্রেমগুলোতে নীল নীল হয়ে যায় সালফেট ঢুকে, ওই জন্য কিছু না বাবা, চলো পিসি চন্দ্রে চলো তোমার জন্য একটা চশমা করে দেবো, মানে সব ব্যাপারে একটা, তারপরে শ্রুতিনন্দনে কখনো 2 লাখ টাকার দরকার একটা চেক লিখে দিলেন, 1 লাখ টাকার দরকার চেক লিখে দিলেন, 3 লাখ টাকার দরকার চেক লিখে দিলেন, এরকমভাবে উনি মানে উনি জানতেন যে ভারতবর্ষে যদি কেউ গান করে তাহলে বলতে তার ছেলেই করে আর কেউ করে না, এরকম একটা ভালোবাসা ছিল ওর, একটা অত্যন্ত স্বার্থপর ভালোবাসা, মানে যতই ভালো লাগুক যার বাবার কাছে কিছু না, এরকম একটা ব্যাপার ছিল, যারা মিশেছেন তারা জানেন। তো ওই গানটা লেখার পরে আমি বললাম এটা তো হলো না, বলে শব্দগুলো তাহলে পাল্টাতে পারবো না, তখন তাল ফেরতা করে বিভিন্ন তালে গানটাকে আমি বন্দিশ মানে বাঁধবার চেষ্টা করেছি, অনির্বাণ সেটা গাইবে আপনারা শুনবেন, কথা আর নয় এবার গান। Mm-hmm.
বহর শুনে বুঝতেই পাচ্ছে যে রাজা বেশ খুশি হয়েছেন। এসো তোমরা, এসো, চলে এসো সবাই, আস্তে আস্তে। আমি অনির্বাণকে বলবো আসতে, কারণ ইন্দ্রনীলের অনেক সময়টা দেরি হয়ে যাচ্ছে। একটু তাড়াতাড়ি অনির্বাণ চলে এসো, আর পণ্ডিতজিকে বলবো অনির্বাণের সঙ্গে একটু বাজাতে। নমস্কার, উপস্থিত সবাইকে আমার প্রণাম জানাচ্ছি। আমরা সবাই স্নেহাংশু জেঠু বলতাম, আমার সাথে যেটুকু ইন্টারাকশান ওনার, ওই ছোটোখাটো লেখার একটু ভুল ত্রুটি শুধরানো, তবে যেটা আমার সব থেকে বড়ো ওনার কাছ থেকে শিক্ষা কাজে আমার লেগেছে পরবর্তীকালে, ওনার কাছ থেকে ডায়াক্রিটিক্যাল মার্কস শিখেছিলাম। মানে যে কোনো একটা ভাষার সেই অ্যাক্সেন্টটা ইংলিশে কী করে
লিখতে হবে, সেটা যখন গীতিনন্দন সিডি প্লাস তার বই তৈরি হয়েছিল সেই সময় ওনার কাছে শেখা, যেটা আমার পরবর্তীকালে রিসার্চের কাজে লেগেছে। আমি দুটো গান শোনানোর চেষ্টা করছি, কতটা কি পারবো জানি না, গুরুজি বর্মার কাছে আজ্ঞা চাইছি সবার কাছ থেকে। সামনে জয়ন্ত কাকু আছে, সবাই সবাই নয়নের বানে নূপুর বেধু
অনেক ধন্যবাদ অনির্বাণকে, এবং আমি সমরকে অনুরোধ করেছিলাম একটু শুনে যেতে। সমরের কেমন লাগলো, এক লাইন বলো, ছেলেমেয়েরা তো গাইছে। এরা এত ভালো গান বাজনা করছে সবাই, শুরুর থেকে দেখছি, যদি বয়সটা কম হতো তাহলে এদের কাছে শেখার সুযোগ পেতাম, এই বলে রাখলাম। বাজানো এরা তো সুযোগ দিল না, তাহলে এতক্ষণ বসে রইলাম, কেউ দিল না। আর যারা বাজাচ্ছে তারা কেউ কম কিছু না, সেই জন্য ছোট হলে একটা এক্সট্রা পাওনা হবে, এক্ষুনি একটা গান হবে। তুমি গাও, একটা গেয়ে দাও, এই চলে যাবে। আচ্ছা আমি আগে একটা বলে নেই, এখানে আর এক পণ্ডিত যে বসে আছেন শুভঙ্কর, ওকেও আমি ডাকছি, দুজন মিলে বাজাবো, চলে। ও শুভঙ্করের গলা খারাপ, ও বাজাতে পারছে না। আর সমরাজকে গাইবে না বলে বাজাবে? দেখুন, সব থেকে বড় কথা হলো যে এতক্ষণ যারা বাজাচ্ছিল তারা সমরের ছাত্রবৎ সবাই, প্রত্যেকেই। কাজেই ও যদি একটু তবলা নিয়ে বসে সবার আনন্দ হবে। তবে স্নেহা, ওকে কোনো কিছু বলা হয়নি যে একটু যদি বাজাস, বলিনি। আমাকেও বলা হয়নি গাইবার জন্য, কিন্তু কেন আমি গাইব আমি জানি না। এরপরে অনলের গান আছে, সেটা ভালো করে শুনবেন। না, কেউ চলে যাবে না, গ্যারান্টিড, যেতেই পারে না, এখন অনেক সন্ধেই লাগেনি ভালো করে। আচ্ছা, আমি একটা ছোট্ট করে দু লাইন গাইছি। ফাঁকা মাঝখানে ফাঁকা, এ আজকে যা কিছু হচ্ছে সবের কিন্তু মূল এই যে মানুষরা বসে আছেন, আমরা গাইছিও না বলছিও না, শুরু করিনি, সব এরা করেছেন। এদের দয়াতে আপনারাও এসছেন, এই বাড়িটাও তৈরি হয়েছে, সব কৃতিত্ব তাঁদের। বেস অ্যান্ড লিটল মোর ভলিউম, বেস নামানো যাবে না, তাদের বাজি হয়ে যাবে। একটু খাতাটা, বইটা বইটা, হারমোনিয়াম একটা কম, আমার ব্যাগ ব্যাগ কাফি থাকবে, চেঞ্জ করবো না, সুরটাও চেঞ্জ করবো না, পিচটাও চেঞ্জ করবো না, কিন্তু ওরই লেখা একটা গান, একটা মজাদার গান, সে গানটা গাইছি। এরপরে যেন আমাকে গাইতে কখনো বলা না হয়, আজকে আমি গাইব না, শুনব, ক্ষমা চাইছি একটা মিনিট নেব বলে। এই গানটি হচ্ছে রসগোল্লার গান, মানে ওনার সম্বন্ধে আজকে কিছুই জানানো হলো না। ওনার একটি মিষ্টি পুরাণ আছে, সমস্ত পান্তুয়া কী বলে, সন্দেশ কী জানতে চায়, কী খবর দেয়, তারপর রসগোল্লা কোত্থেকে জন্ম হয়েছে, তো তার একটি ছোট্ট চার লাইন ছালাইনের গান। এ কথা হচ্ছে, আমার আদিবাস বলি কোনখানে, রসগোল্লা বলছে, আমার আদিবাস বলি কোনখানে, যেখানে পক্ষীদের আড্ডায় হতো হাফ আখড়াই, সেখানে, অর্থাৎ বাগবাজারে। বাগবাজারে কেসি দাস হচ্ছেন রসগোল্লার জন্মদাতা, তাই বলছেন। তাই বলছেন, যদি শোনো, যদি শোনে কোথাও মিলবে রসগোল্লা,
সেথায় করে হল্লা যত পণ্ডিত মোল্লা, এ মূর্তি দেখিয়েছিলেন নবীন দাসের ধ্যানের ভিয়ানে, নরম ছানার শরীর জুড়ে নবীন লীলা সৃজনে। একটা মানুষের রসবোধ চিন্তা করুন, আবার সে কালিকা কমলা কুহু কপালিনী কামিনী লিখছেন, তার পাশে এটাও লিখছেন। তারপর আর বলছেন যে যখন রাজবেশে বেড়াই ঘুরে তখন ক্ষীরের গোলা আমার অন্তঃপুরে, মানে যখন আমি রাজভোগ হই তখন একটা ক্ষীরের গোলা আমার অন্তঃপুরে থাকে, আমি রসগোল্লা। আর আমি পিতবাসে কমলা ভোগ, যে বোঝে সে জানে, সবাই জানে না। তাই বলছে আমার আদিবাস বলি কোনখানে, যেখানে পক্ষীদের আড্ডায় হতো হাফ আখড়াই। হাফ আখড়াই কীরকম হতো? সেই অঙ্গের বলছে বাবা তুমি হাফ আখড়াই অঙ্গের সুর করো। তো সেই জন্যে মানে শুধু গান লেখা বা সুর করা নয়, রসবোধ এবং চিন্তা এবং কী করলে হবে, আমারও দিনের পর দিন এই নিয়ে শিখতে শিখতে ওর কাছে চলে যেতে যে কী কী করে শিখব। আমার আদিবাস বলি কোনখানে, আমার আদিবাস যেখানে পক্ষীদের আড্ডায় হতো হাফ আখড়াই, যেখানে পক্ষীদের আড্ডায় হাফ আখড়াই হতো, সেখানে আদিবাস বলি কোনখানে, আদিবাস বলি, আদিবাস বলি কোনখানে, আমার আদিবাস বলি আদিবাস আমার আদিবাস বলি কোনখানে, কোনখানে বলি হাফ আখড়াই, যেখানে সেখানে আমার আদিবাস বলি কোনখানে, যদি শোনো কোথাও মিলবে রসগোল্লা, যদি শোনো কোথাও মিলবে রসগোল্লা, সেথায় করে হল্লা পণ্ডিত মোল্লা, পণ্ডিত মোল্লা যদি শোনে কোথাও মিলবে রসগোল্লা, করে সেথায় হল্লা যত পণ্ডিত মোল্লা, এ মূল
দেখিয়েছিল নবীন দাসের ধ্যানের ভিয়ানে নরম ছানার শরীর জুড়ে নবীন লীলা সৃজনে আমার আদিবাস বলে নরম ছানার নরম ছানার নরম ছানার নরম ছানার শরীর জুড়ে নবীন লীলা সৃজনে সৃজনে আদিবাস বলি কলকায়ে যখন রাজবেশে বেড়াই ঘুরে ঘুরে বেড়াই যখন রাজবেশে বেড়াই তখন ক্ষীরের গোলা আমার অন্তঃপুরে যখন রাজবেশে বেড়াই ঘুরে তখন ক্ষীরের গোলা আমার অন্তঃপুরে আমি পীতবাসে কমলা ভোগ যে বোঝে সে জানে যে বোঝে সে জানে সে জানে আমার আদিবাস আমার আদি আমার আদিবাস বলি কোনখানে যেখানে পক্ষীদের আড্ডা হতো হাফ আখড়াই সেখানে আমার আদিবাস বলি কোনখানে আমার গলা একদম ভাঙা আর সমরের বাজনা হলো না কাজে একটুখানি লগ্নি হোক বলি কোন খানে আমার আদিবাস বলি কোন খানে বলি কোন খানে আমার আদিবাস বলি কোন খানে আমার আদিবাস বলে কোনখানে কোনখানে আদিবাস বলে কোনখানে আমার আদিবাস বলে কোনখানে আমার আদিবাস বলে কোনখানে পক্ষীদের আড্ডায় হতো আদিবাস বলে কোনখানে আমার আদিবাস বলে আমার আদিবাস বলে আমার আদিবাস বলে কোনখানে আচ্ছা এতক্ষণ ধরে কিন্তু একটা কথা আমাদের বলতে মাঝে মাঝে ভুল হয়ে যাচ্ছে
ভুল হচ্ছে না, মনের মধ্যে আছে। এই বাঁদিকে দুজন বসে আছে বিখ্যাত লোক, বুদ্ধদেব গাঙ্গুলি গিটারে এবং আমাদের গৌতম সোম, এদের কাছে কৃতজ্ঞতা জানাবার ভাষা নেই আমার। ওদের জন্য একটু জোরে জোরে একটা হাত তালি, আর সমরের জন্য আরেকবার একটা হাত তালি। আমি জোর করে ওকে আটকেছিলাম, কিন্তু ভালোই হয়েছে, বলুন। এই তপন, সমরকে নিয়ে যা, যেখানে যাওয়ার কথা। মৌ একটু পরে যাচ্ছে। আচ্ছা এবার, হ্যাঁ বাথরুমে যাওয়ার সময় দেওয়া হচ্ছে বুদ্ধকে গৌতম। আমি দেড় মিনিট দু মিনিট সময় দিচ্ছি, তোমরা একটু ঘুরে এসো, চা খেয়ে এসো, ততক্ষণ আমি একটু প্রণবকে একটু থাক। হ্যালো, না স্পিকারটা তো উড়ে গেল। না না কিছু উড়েনি। যারা চলে যাচ্ছেন, যারা চলে যাচ্ছেন, তারা কি আবার ঘরে ঢুকবেন? আচ্ছা বন্দনা, একটু তপতিদিতে একটু নিয়ে যাও পরে। বন্দনার জন্য একটা জোরে হাততালি দিন তো, অপূর্ব লিখেছে, অপূর্ব। তপতিদি তোমরা একটু ঘুরে এসো, যারা চলে যাচ্ছেন তারা কি আবার ফিরবেন? ফিরবে, বেশিরভাগই ফিরবে। আচ্ছা অহিন্দা এসছেন, একটু মধুজা একটু ভেতরে নিয়ে এসো ওনাকে। কাশি হয়েছে, এই আমার ব্যাগটা দিত, ব্যাগটা কই আমার, আমার হাত ব্যাগটা। তোর প্রোগ্রামের ভীষণ নাম হয়েছে। দাদা এসছেন, বৌদি এসছেন, মধু একটু নিয়ে এসো। আমার অত্যন্ত প্রণম্য, অগ্রজ এবং স্নেহাংশুদার অত্যন্ত নিকট বন্ধু ব্যারিস্টার, আমার অত্যন্ত শ্রদ্ধেয় প্রণম্য শ্রী অহিন চৌধুরী মহাশয় এসছেন এবং বৌদি এসছেন। বৌদি এই চেয়ারটাকে একটু দাও, জায়গার বড় অভাব না ওই চেয়ারটাতে। আচ্ছা পরে কথা বলবো ফোনে। আচ্ছা যারা যারা বাইরে চলে যাবেন তারা একটু প্লিজ যান, আমি একটু একটা রসগোল্লার পরে আর একটা মিষ্টি গল্প আছে, যারা শুনতে চান তারা ভেতরে বসুন। সোম তুমি সামনে এসো, কি হলো গেটের কাছটা বড্ড ভিড়, তাড়াতাড়ি ঢোকো। তাড়াতাড়ি বসো তোমরা, আমি একটু প্রণবকে বলবো। প্রণব ভট্টাচার্য, ব্যারাকপুরের ছেলে, ব্যারাকপুরের ছেলে, স্বপনদার ছাত্র, স্বপন চৌধুরী, এবং আমাদের সঙ্গে কত বছর ভুলে গেছি যোগাযোগ, যাই হোক 86 সাল থেকে। তো প্রণব আমাদের সঙ্গে খুব গভীরভাবে জড়িত আছে অনেক দিন ধরে, তো স্নেহাংশুবাবুর সঙ্গেও ওর একটা
আদ্যপান্ত একটা রসিকতার সম্পর্ক ছিল। আমি একটু টিচারদের বলবো একটু ঘরটা থেকে বেরিয়ে একটু বাইরে আসতে। তো আমি একটু প্রণবকে বলবো সেই রসিকতার ঘটনা একটু বলবে। গিরি একটু মাইকটা লাগিয়ে দাও লম্বা করে, না ওই দাঁড়িয়েই তো দাঁড়িয়ে বলবো, তোমার আমাকে সামনে দেবে ওইটা ওইটা লম্বাটা। আচ্ছা এটা দে এটা দে। প্রণবকে সঙ্গত করবে কনক রায়চৌধুরী এবং অরিত্র চক্রবর্তী। আমি বলবো ওদের আসন গ্রহণ করো। শুধু রসগোল্লায় তবলা বাজে না, শুধু রসগোল্লায় হারমোনিয়াম বাজে না, বিখ্যাত লোক বাজে না, এখানেও বাজে। কি বাজে সেটা একটু শুনবো। গুরুজি বাজাবে না, তুই যা, গুরুজি নেমে পড়ুক ওখান থেকে। আচ্ছা প্রথমে প্রণাম আমি সবাইকে, আর গুরুজি এবং গুরুমাকে আগে, তার কারণ গুরুজি এবং গুরুমার জন্য ওইরকম একজন লোককে মানে আমার খুব পরিচয় হয়েছিল এবং তার সঙ্গে মেশার একটা সুযোগ হয়েছিল। তো ওনার এতক্ষণ ধরে আপনারা ওনার অনেক কিছু শুনলেন, কিন্তু একটা উনি যে কত রসিক ছিলেন আর সেগুলো সব কী জানি জানি না, ওই আমার উপরই প্রয়োগ হতো। কীরকম, যেমন আমাকে বলল দেখ এই যে বিধান মিত্র, মনে হয় কি বিধান মিত্রের নামটা ইনকমপ্লিট আছে, এটা মনে হয় কি বিধানসভা মিত্র বা বিধান নগর মিত্র, এটা মনে হলো ঠিক আছে। তো আমাকে বললো কি এগুলো তুই করবি, যে এমন অনেক নাম আছে যেগুলো তুই একদম ঠিক করবি। আমি বললাম যে আমি কেন, বলে না তুই করবি, তোকে ছাড়া হবে না। তারপরে আমি বললাম যে ঠিক আছে আমি, তার পরের দিন কতগুলো নাম আমি করলাম যে দেখুন এরম আমাদের এখানে থাকে তরুণ চ্যাটার্জি, আমি বললাম আমি এটা তরুণ প্রজন্ম চ্যাটার্জি করেছি, অপূর্ব হয়েছে ওর। আমি তো শরদিন্দু বলে একদিন তলাবায়াত, তারপরে শরদিন্দুকে বললাম শরদিন্দু অমনিবাস অধিকারী, বলে হ্যাঁ একদম ঠিক হয়েছে। তো আরেকজনের নাম আমি বলতে ঠাকুরেরই যে অরুণদা নেই, অরুণদা বেরিয়ে গেছেন, অরুণদা সম্বন্ধেও বলেছে। তখন আমি বললাম কি অরুণকান্তি কে গো যোগী ভাদুরী, একদম ঠিক, এইটা এইটা এই জন্যই তোকে আমি দিয়েছি। দেখ এই এই কথা বলেছে, তাও বলে কি যে এই দেখ হৈমন্তী শুক্লার একটা গান আছে না, গানই আমার সর্বশ্রেষ্ঠ সাধনা, মনে হয় না গানটা ইনকমপ্লিট আছে। আমি বললাম কী আছে এটা, কমপ্লিটটা কী, বলে গানই আমার সর্বশ্রেষ্ঠ সাধনা, ঔষধালয় ঢাকা প্রোপ্রাইটার যোগেশ দত্ত এমএ ওখানে শেষ। আমি না আমি ওর মুখের দিকে তাকিয়েছি, বলে বা তুই এই যে বাঁশবাগানের মাথার উপর, ওটা না হয় বেগবাগানের মাথার উপর চাঁদ উঠেছি, হ্যাঁ ঠিক আছে। এইরকমই হঠাৎ একদিন আমাকে ডাকলেন, শোন এই যে তারানা এবং তিল্লানা এদের কোনো তো কথার মানে পাবি না, কোনো কথার মানে নেই, যে ওদের লেতে নে দানা দে রে কি মানে বল, মানে নেই। সেই জন্য আমি এটা ভেবেছি, উনি দুটো লাইন বললেন, হারমোনিয়ামটা জোরে দে, উনি বললেন ভাগারে আদবানি ধীরুভাই অম্বানি যত পারি তত জোরে চিল্লানা। আমি মুখের দিকে তাকিয়ে আছি, বলছি দেখ আর ওই ঘরটায় আট নম্বর ঘরটায় ডেকে নিয়ে গিয়ে এসব হচ্ছে, সে মগজ ধোলায় যেরম করে ওইভাবে হচ্ছে। বলছি ভাগারে আদবানি ধীরু ভাই আম্বানি যত পারি তত জোরে চিল্লানা। আমাকে বলে পরের লাইনগুলো তুই করবি, আমি একই দি আমি কিছু জানি না পরের লাইন। তা আমি বললাম দেখো তো তার দু সপ্তাহ পরে। আমি বলছি ভয়েতে গা করে ছম ছম
খেয়ে নে লুচি আলুর দম, কেউ কেটারে ওরে তুই কেউ কেটারে, যত পারিস তত জোরে চিল্লা না, বাগারে আদ বানি ধীরু ভাই আম্বানি, যত পারিস তত চিল্লা না। আবার বলছি, ভাগারে আদ বানি ধীরু ভাই আম্বানি, যত পারিস তত জোরে চিল্লা না, ভাগারে আদ বানি, এই যে কি কথা, মানে কার সঙ্গে কার মিল তাও জানি না, ভাগারে আদ বানি ধীরু ভাই আম্বানি, যত পারিস তত জোরে চিল্লা না, ভয়েতে গা করে ছম ছম, খেয়ে নে লুচি আলুর দম, কেউ কেটারে ওরে তুই কেউ কেটারে, যত পারিস তত জোরে চিল্লা না। এই যে এটা হচ্ছে তারানা তিল্লা না, এটা হচ্ছে কথা, এর মানে খুঁজতে যাবেন না, কেননা উনিও মানে খুঁজে বেড়াচ্ছেন, আমিও খুঁজে বেড়াচ্ছি। আচ্ছা, এবার যেটা কথা, একদিনকে আমাকে ডাকলেন, দেখে বললো কি শোন, তোর জন্য একটা প্রেমের গান লিখেছি। বললাম কার জন্য? তোর জন্য। বললাম তুমি কি লোক পেলে না? হ্যাঁ পেয়েছি তো, তোকেই তো পেয়েছি। বললাম কী লিখেছ? বলে না এইটা যে লিখেছি এটা তোকেই সুর দিতে হবে। বললাম এ তো মানে ধাক্কা মেরে ফেলে দিলে ভালো হতো। তা আমি বললাম যে আমার একদম অনিচ্ছা। আমি বললাম তুমি কি গানের কোনো টিচারকে পাওনি? আমি গুরুজি বাদই দিচ্ছি, তুমি গানের কি কোনো টিচারকে পাওনি যে যারা সুরটা ভালো করতে পারে? বলছি কি যে হ্যাঁ গানের টিচারকে পেতাম, দুটো সমস্যা, একটা হচ্ছে কাকে ছেড়ে কাকে বলবো, সবাই তো ভালো দেয়, আরেক কথা যদি বা কাউকে বলতাম তাহলে পরে সে ভালো জিনিসটা করতো। তুই খারাপ জিনিস কোনদিন শুনে দেখেছিস? ওটা কেমন লাগে শুনতে? কেন আমরা খারাপ জিনিসটা শুনি না? তোরটা খারাপ হবে, তোরটা খারাপ হবে, কিন্তু খারাপই শুনব। তো ওনার কথাটা আগে বলছি, কথাটাতেই আপনি মানে বুঝতে পারবেন কীরকম। তুমি আমার তামার থালার ধোয়া তুলসী পাতা, আবারও বলছি তুমি আমার তামার থালার ধোয়া তুলসী পাতা, দ্বিতীয় লাইন গঙ্গা জলে শোধন করা গোবর ভরা মাথা। এবার তারপরের লাইনটা, অর্থাৎ আমি বলছি কি আমি তো সুরফুর আসে না, কিন্তু চারটে লাইন করে দাও, যে চারটে লাইনে সুর যদি তোমার পছন্দ হয় তাহলে পরের চারটে লাইন দেবে। তা পরের দুটো লাইন হচ্ছে, তোমার প্রেমের মলিনতায় গঙ্গা জলে ঢেউ খেলে যায়, বৃষ্টি হলে শেষ বাসুকি ধরে ফনার ছাতা, ধোয়া তুলসী পাতা। এ কি মানে আমি তো জানি না। তো এখন কথা হচ্ছে সেইটা যখন আমার মাথার থেকে সুর ওটা যে কি বেরিয়েছে তা তো জানি না, তো ওনাকে দিয়ে শোনালাম এবং ওনাকে বললাম যে আমি একটুখানি করেছি, তুমি দেখো। করেছিস? দরজা বন্ধ কর, হারমোনিয়ামটা নিয়ে দরজা বন্ধ কর। ঠিক আছে, দরজা বন্ধ করলাম। এই গুরুজির সামনে এইসব সুর ফুরগুলো না, একে গুরুজি একটু আগে যা গাইলেন বা যা বললেন আমার তো বুক ঢিপ ঢিপ করছিল ওখানে। আরও গুরুজি এবং গুরুম আমার দুদিকে দেখুন কী অবস্থা। যাই হোক, তার মধ্যে থেকে যেটুক পেরেছি সেটুক আমি বলছি আর কি, ওটা ই না শোনাচ্ছি না। তুমি আমার
তামার থালায় ধোয়া তুলসী পাতা, গঙ্গা জলে শোধন করা, গঙ্গা জলে শোধন করা, গোবর ভরা মাথা, ধোয়া তুলসী তুমি আমার তামার থালায় ধোয়া তুলসী পাতা। একটু যদি হয়ে থাকে এর মধ্যে এই আমার প্রণাম এবং এইখানে এইখানে আর একটা তোমার প্রেমের মলিনতায় গঙ্গা জলে ঢেউ খেলে যায়, তোমার প্রেমের মলিনতায় গঙ্গা জলে ঢেউ খেলে যায়, বৃষ্টি হলে শেষ বাসুকী, বৃষ্টি হলে শেষ বাসুকি, ধরে ফোনার ছাতা তুমি আমার তামার থালা ধোয়া তুলসী পাতা, গঙ্গা জলে শোধন করা, গঙ্গা জলে শোধন করা, গোবর ভরা মাতা, ধোয়া তুলসী পাতা, তুমি আমার তামার থালায় ধোয়া তুলসী পাতা, ধোয়া তুলসী হলো আমার ছেলে স্নেহাংশু সরকার।